মন্দিরটা এইদিকে, আর মন্দিরের ডান দিকে এই সব দোকানপাট আছে, অনেক জামা কাপড়ের দোকান, খাবার দাবার দোকান, এখানে অনেক দোকান আছে। এটা মন্দিরের ডান দিকে, এই যে একটা মার্কেট, এখানে ছোট মতো সব কিছুই বিক্রি হচ্ছে, লোকজন ডাকাডাকি করবে। এই ব্যাপারটা পুরো ইন্ডিয়ার মতো। ওয়েট, আই এম জাস্ট ভিডিও মেকিং, ভিডিও, ওকে 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 ওকে। তো এইরকমভাবে দোকানে ডাকাডাকি হচ্ছে, আমাদের দেশে যেমন হয়। এইটা একটা আইস কফি আমি অর্ডার করেছিলাম, এটার দাম $2, মানে 170 টাকার মতো, 165-170 টাকার মতো। এখানে যে দোকানগুলো আছে, থ্যাংক ইউ, ইয়া, এখানে যে দোকানগুলো আছে, দোকানের নামগুলো একবার খেয়াল করো। ম্যারি No. 2, জেমস বন্ড 007। এখানে একটা নাম আছে অ্যাঞ্জেলিনা জলি রেস্টুরেন্ট। এখানে জ্যাক স্প্যারো No. 3, মিস্টার জন No. 3। দোকানের নামগুলো বেশ ক্রিয়েটিভ, এটা বলতে হবে। মার্কেটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, টুপি, জামা কাপড়। এখানে বেশিরভাগ লোকাল, এখানে বেশিরভাগ লোকাল লোকজনেরই ভিড় বেশি। থ্যাংক ইউ। এখানে এই দোকান, এখানে একটা পেন্টিংয়ের দোকান আছে, ভালো ভালো পেন্টিং আছে এখানে। দিস আর রিয়েল পেন্টিং? ইউ মেড দিস? ইউ আর এ পেন্টার? ভেরি বিউটিফুল পেন্টিং, ভেরি নাইস। ক্যান আই মেক এ ভিডিও? ওকে। সো আই লাইক টু ড্র মাই সেলফ অলসো, সো আই লাইক দিস পেন্টিংস ভেরি মাচ। দিস আর অল অয়েল পেন্টিংস? ও, খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানে রয়েছে, আর কেউ কিনলে এগুলো রোল করে দিতে পারবেন ওনারা, উনি আর্টিস্ট এই যে ব্যক্তি। হাউ মাচ ফর দিস পেন্টিংস? লাইক দ্যাট ওয়ান লুকস, ইয়া, 85 ডলার, ওকে। দ্যাট পেন্টিং লুকস নাইস, দ্যাটস অনলি কালার অর লাইট বিহাইন্ড? দ্য লাইট কামিং বিহাইন্ড দ্য পেন্টিং অর জাস্ট দ্য কালার মেকিং দ্য লাইট? ওকে, ও, দ্যাট লাইট কামিং থ্রু দ্য ক্যানভাস, ওয়াও, নাইস। সো ইউ স্টাডিড পেন্টিং অর ইউর জাস্ট সেলফ মেড আর্টিস্ট? No, you studied in the college, art college? One college. No, you learned drawing in college or no, by yourself? I made. Yeah. Oh, so you never studied in college? Study. Okay, nice. You live here? Nice. ভেরি নাইস, $85। এই পেন্টিংটার দাম $85। অ্যান্ড হাউ অ্যাবাউট দোজ স্মল ওয়ান্স ব্রাদার? দি স্মল ওয়ান্স $8, ওকে। আই এম জাস্ট আস্কিং দ্য প্রাইসেস অ্যান্ড মেকিং দ্য ভিডিও। খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানে, বেশিরভাগই সাবজেক্ট এখানকার মন্দির আর বুদ্ধিজম। এটার দাম, এই যে পেন্টিংটা, এগুলোর দাম $8,
আর এই পেন্টিংগুলো বড় পেন্টিং, এগুলোর দাম $80, 80 না 85 বললো এইরকম। গুড বাই ব্রাদার। অযথা কিনবো না, যখন দাম জিজ্ঞেস করে বেরিয়ে আসতে একটু অকওয়ার্ড তো লাগে, কিন্তু কী আর করা যাবে, এক তো ভিডিওর জন্য আর এক আমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য আমি একটু দাম টাম জিজ্ঞেস করছিলাম, কাকুর ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। কাকু কোনো আর্ট কলেজে যাননি, কাকু নিজেই আর কি এঁকেছেন ওগুলো, এরকম বলল। খুব ভালো আর্টিস্ট কাকু, কিন্তু কেনার সামর্থ্য নেই, জাস্ট দাম জিজ্ঞেস করে বেরিয়ে এলাম। এখানে আর একটা পেন্টিং শপ দেখতে পাচ্ছি, মানে হ্যান্ডিক্রাফট আর কি। এদিকে মন্দির, এদিকে মার্কেট, এদিকে মার্কেটটা আরও এগিয়ে গেছে। নো প্রবলেম। হ্যাঁ ওকে, কোকোনাট প্রাইস হাউ মাচ? কুল প্রাইস, প্রাইস মানি, মানি হাউ মাচ, হাউ মাচ? ওকে ওকে, জাস্ট মেকিং ভিডিও। ডাবের দাম $1। হ্যালো, নমস্তে, ইন্ডিয়ান দেখে নমস্তে বলছে। তো এখানে বাজার শেষ, সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে কেনার লোভ হবে, এইরকম জিনিস আছে। এখানে কিছু একটা বাদ্যযন্ত্র, এটা দেখে যা মনে হচ্ছে ভায়োলিন টাইপের, আর এটা একটা অস্ত্রের মতো লাগছে, এই জিনিসটা তরোয়ালের মতো লাগছে দেখে। এগুলো কম্বোডিয়ান বাঁটুল, মানে স্লিং শট যেটাকে বলে বাংলায়, বাঁটুল, নট বাঁটুল দি গ্রেট, বাঁটুল ফ্রম কম্বোডিয়া। এগুলো বাঁশি, আর এছাড়া হ্যান্ডিক্রাফটস, মানে হ্যান্ডিক্রাফটসের দোকান এটা, বিভিন্ন ধরনের বৌদ্ধ ছোটো ছোটো স্ট্যাচু এখানে বিক্রি হচ্ছে। এখানেও পেন্টিং আছে, পেন্টিংগুলো দেখে তো সেই কাকুর পেন্টিংই মনে হচ্ছে, কাকু নিজের পেন্টিং বিভিন্ন দোকানে ছড়িয়ে রেখেছেন, দেখে তো তাই মনে হচ্ছে পেন্টিংগুলো, যদিও খুব সুন্দর কিন্তু পেন্টিংগুলো। এক্সকিউজ মি, দিস ইজ সোর্ড? ওকে, রিয়েল সোর্ড? ওকে, ক্যান ইউ শো ইট? আই ক্যান সিট? এই যে এগুলো তরোয়াল, বেশ ভারী আছে, এটা প্রায় 2-3 কিলোর মতো হবে, তো এক হাতে এটাকে খোলা যাবে না, মনে তো হচ্ছে এটা খাপ পরানো, ভিতরে কোনো মেটালের ব্লেড আছে, হতে পারে শুধু কাঠের ব্লেড, মেটালের ব্লেডও থাকতে পারে, কিন্তু ক্যামেরাটা বন্ধ করে এটা খোলার চেষ্টা করি। খাপ খোলার পর তরোয়ালটা এইরকম লাগছে দেখতে, তো এটা একদম অরিজিনাল একটা তরোয়াল, ধারটা সম্ভবত দেওয়া নেই, ধার কেনার পরে দিয়ে নিতে হয়, যেমন নেপালের কুকুরিতে হয় আর কি, কুকুরি কেনার পরে ধার দিয়ে নিতে হয়। তো এই হ্যান্ডেলটা, এটা কাঠের তৈরি আর এটা মেটালের, আর এই যে খাপটা, খাপটা এখানে রাখা। এটাই তরোয়াল, দেখতে তো খুব সুন্দর লাগছে, আর হ্যাঁ এটার দাম $120, এটার দাম এখান থেকে, আর এটা তো কিনে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া যাবে না, তো এখান থেকে শিপিং করতে হবে, শিপিংয়ের চার্জ আলাদা, সেটা তুমি কোন সংস্থার থ্রু শিপিং করছো সেটার উপর নির্ভর করে, তো সেটার দায়িত্ব পুরো তোমার উপর, কিন্তু এটা ডাইরেক্ট তুমি এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে পারবে না, বা বর্ডার থেকেও নিয়ে যেতে পারবে না। তো এই ছোটোখাটো অনেক কিছুই আছে দোকানে, আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, এনার ভাই হচ্ছে কি এই তরোয়ালগুলো বানায়, যে খুলে দেখালাম যে তরোয়ালটা, আর সব তো খুলে দেখানো যায় না, কারণ আমি তো কিনবো না, সব বারবার হাত দিয়ে খুলে দেখানো যায় না। আর এই যে জিনিসগুলো আছে এগুলো ওনারা অন্য জায়গা থেকে কিনে বিক্রি করেন সেটা বললেন। তো এই দোকান
এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা সত্যিকারের সাপের চামড়া দিয়ে বানানো। এটা এক ধরনের বাদ্যযন্ত্র, মানে ঢোল টাইপের বাদ্যযন্ত্র, সাউন্ড করলে শুনতে পাবে, এই রকম সাউন্ড হয়। এটা রিয়েল সাপের স্কিন দিয়ে বানানো। ভিডিওর কারণে দাম জিজ্ঞেস করতে তো ইচ্ছা করছে, কিন্তু একটাও যখন কিনবো না, বারবার সব কিছুর দাম জিজ্ঞেস করতেও একটু সংকোচ লাগছে। তাও ভাবছি একবার জিজ্ঞেস করি, হাউ মাচ ফর দিস? বিগ ওয়ান অ্যান্ড স্মল ওয়ান? বিগ ওয়ান $25 অ্যান্ড স্মল $15. ওকে, ছোটোটার দাম $15 অ্যান্ড বড়োটার দাম $25। কিছুই কিনবো না, শুধু শুধু দাম করতে একটু কেমন লাগছে আমার, কিন্তু কি আর করা যাবে, ইউটিউবার হিসেবে সব কিছুই করতে হবে। ভাবছি ছোট কিছু যদি একটা কিনে নিই, কিন্তু কেনার মতো কিছুই নেই, মানে আছে অনেক কিছু, বাজেটে নেই আর কি। চলো চলে যাই, কতক্ষণ আর ঘোরাঘুরি করব, কেনার যখন কিছুই নেই, মানে বাজেট নেই কেনার। মার্কেটটার মধ্যে একটা ট্রেডিশনাল ব্যাপার আছে, যে জিনিসগুলো নো থ্যাংক ইউ, নো নো নো, পেন্টিংয়ের জন্য জিজ্ঞেস করছে কাকু। প্রতিটা দোকানের সামনে গেলেই কিছু না কিছু জিজ্ঞেস করছে কেউ, মানে যার দোকান সে আর কি। আর এই মার্কেটটার মধ্যে যেটা বলছিলাম, একটা ট্রেডিশনাল ব্যাপার আছে, যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সব এখানকার লোকাল কী বলবো, শিল্পীরা তৈরি করেছে আর কি, ট্রেডিশনাল ওয়েতে ট্রেডিশনাল শিল্পীরা এগুলো তৈরি করেছে। যেমন এখানে কিছু কাঠের তরোয়াল দেখতে পাচ্ছি, এই যে দোকানদার ভিতরে ঘুমিয়ে পড়েছে, সেজন্য আর এগুলোতে হাত দেবো না, জাস্ট ভিডিওতে দেখিয়ে দিই। নো থ্যাংক ইউ, জাস্ট মেকিং ভিডিও। ওকে, প্রতিটা দোকানেই কিছু না কিছু পেন্টিং বিক্রি হচ্ছে। আর আগের কাকুটা যেমন বললো, ওটা নিজে বানিয়েছে। আর যে দোকানে তরোয়াল দেখলাম, ওখানে ওই দিদিটা বললো যে ওনার ভাই বানিয়েছে, তরোয়ালগুলো তো বানিয়েছে প্লাস পেন্টিংগুলো ওনার ভাই বানিয়েছে। তো এখানকার লোকজন খুবই ট্যালেন্টেড, খুবই ক্রিয়েটিভ। দিস আর উডেন সোর্ডস, ক্যান আই সি ইট? এই যে কাঠের তরোয়াল সাজিয়ে রাখার জন্য একদম আদর্শ, এই দিয়ে তো কাউকে মারা যাবে না, মারলে কাঠটাই ভেঙে যাবে, চেষ্টা করলে মারা যেতেও পারে, যাই হোক। আর এগুলো কাঠের তরোয়াল, একটা ত্রিশূল দেখতে পাচ্ছি। প্রতিটা জিনিসই খুবই আকর্ষণীয়, দেখলে কিনতে ইচ্ছা হবে, সুতরাং যাদের কেনার সামর্থ্য নেই এখানে এসো না। উল্টো রাখছি, হাউ মাচ ফর দিস উডেন? $7 অ্যান্ড দিস থিং, হোয়াট ইজ দ্য নেম অফ দিস থিং? মাই ক্রাইসল, ক্রাইসল, ইয়া ক্রাইসল, ওকে। এখানে একটাকে ক্রাইসল বলে, আমাদেরকে ত্রিশূল বলে। কেন হোল্ড দিস, এটাকে, এটা পুরোটাই কাঠের। অ্যান্ড হাউ মাচ ফর দিস? $35 এখানে সব কিছুই ডলারে দাম বলছে এরা, কারণ এখানে হয়তো সম্ভবত ফরেন ট্যুরিস্ট বেশি, সেই জন্য ক্রাইসুল বললো এটাকে, আমাদের ত্রিশূল আর ওদের ক্রাইসুল। দিস ইজ ভেরি নাইস, হু মেড দিস, হু ক্রিয়েটস দিস থিং, মেড, হু মেক্স দিস থিং, ইউ, ইউ মেক দিস? ইউর ব্রাদার? ও, দিস ইজ ভেরি নাইস, ওকে, থ্যাংক ইউ। নাম জাস্ট মেকিং এ ভিডিও, ওকে, নো থ্যাংক ইউ। সব দোকানে এরকমভাবে দাম করে করে বেরিয়ে আসতে হচ্ছে, আশা করি এই ভিডিওগুলো ভালো রিচ পাবে, এখন তো কিছুই পাচ্ছে না, চ্যানেলে কিছুই আসছে না, আশা করছি পরবর্তীকালে একটু রিচ আসবে চ্যানেলে। আর একটা জিনিস,
যাকে জিজ্ঞেস করছি দোকানে গিয়ে, সব দিদিরা বলছে যে তার ভাই এগুলো বানিয়েছে। আগের দিদিটাও বললো তার ভাই বানিয়েছে, আর এই দিদিটাও বললো ওনার ভাই বানিয়েছে। এখানেও জিজ্ঞেস করবো, যদিও দ্রব্যগুলোর স্টাইল বা ধরন সবই একই রকম, মনে হচ্ছে যেন একই কারিগরের বানানো। So which religion do you follow in this region? Hinduism or Buddhism? Buddhist. You're Buddhist? Yes. Everyone in this? Yes, Cambodia. Okay. This temple was okay, okay. Yeah. And this also? Yeah. Okay. So are there any Hindu people live here still? Are there any Hindu people live here? Hindu people? Or everyone Buddhist? Yes. Okay. Because it was a Hindu temple before? Okay. Enara ekhane Buddhist. Mundir ta age Hindu chilo ei area r mane Cambodia age ki bolbo Hindu country chilo kintu ekhon Buddhist country. উনি যেটা বললেন, এমনকি আমি বললাম যে মন্দিরটা আগে হিন্দু টেম্পল ছিল এখন বুদ্ধিস্ট টেম্পল, উনি বললেন কই এরকম কিছু জানি না তো, ভিডিওতেই দেখলে তোমরা। Hello. No, thank you. ভাবছি কোনো একটা জিজ্ঞেস দোকানে আবার জিজ্ঞেস করবো জিনিস যে তরলগুলো কে বানিয়েছে, আবার যদি বলে আমার ভাই বানিয়েছে তাহলে ব্যাপারটা একটু মিস্টেরিয়াস হয়ে যাবে, রহস্যময় হয়ে যাবে যে কে এই বিচিত্র ভাই যে খালি তরল বানিয়ে বেড়াচ্ছে আর সব দোকানে দোকানে বিলি করছে। এখানেও কাঠের তরল, অন্য কিছুর থেকে এইগুলো দেখেই বেশি আকৃষ্ট হচ্ছি আমি। এই যে This is a wooden sword, right? Your husband makes this? No, my friend's husband. Okay. And do you have real swords, metal? ওকে, ইনি বললেন না যে ভাই বানিয়েছে, ইনি বললেন ওনার হাজবেন্ডের বন্ধু বানিয়েছে, যাও বাঁচা গেল, নাহলে সব যদি ভাই বানাতো তাহলে ব্যাপারটা রহস্যময় হয়ে যেত। আই'ম জাস্ট মেকিং ভিডিও। ওকে, হোয়াট ইজ দিস থিং? ওয়াইন, রিয়েল স্নেক অ্যান্ড How old is this wine? এক বছর ছ মাস এইরকম ওল্ড হবে এটা স্নেক ওয়াইন। হাউ মাচ ফর দ্য বটল? 15. Okay. So people can carry that on airport? Yeah. No security checking? No check, but can bring. Russian can bring also. For these things, only Russians bring, buy these things? Russian, Europe like you can bring. Okay, can okay. Okay, thank you.
তো এই জিনিসগুলো রাশিয়ানরা বেশি নাকি কেনে উনি বললেন, আর ইউরোপিয়ানরাও কেনে, খায় নাকি সাজিয়ে রাখে সেটা তাদের ব্যাপার, নিশ্চয়ই খায়, ওয়াইন তো সাজিয়ে রাখার জন্য কিনবে না। সো ব্রাদার, ইউ আর এ গাইড হিয়ার, ব্রাদার এক্সকিউজ মি, তাকাচ্ছে না, বুঝতে পেরেছে আমি নেবো না গাইড, এমনি এমনি জিজ্ঞেস করছি সেটা বুঝতে পেরেছে, সেজন্য তাকাচ্ছে না। আচ্ছা দেখা যাক কী আর করা যাবে।